হ্যালো ফ্রেন্ডস, আমার মুখে যে হাসি দেখছো সেটা আজকে নেই, কারণ আমার মেয়ে আজকে ফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আমার কপালই খারাপ। তো চলো আজকে রান্না করছি চিকেন। তো দুঃখের ভিতরে আবার একটু মানে ভালো বুড়া খানাও তো লাগে, তাই না? তো আজকে মানে এটা দেশি মুরগির মাংস, তো বাজার থেকে কেটে কুটে আনা হয়েছে ভালো করে, ওটাকে বসিয়ে দিয়েছি আমি। আর সাথে রয়েছে পটল ভাজি করছিলাম। তো চিকেনটা না আজকে একটু অন্যরকমই রান্না করলাম। আমার মেয়ের জন্য আমি ভয়েসটা ভালো করে দিতে পারছি না, এত দুষ্টুমি করে মেয়েটা আমার, কি বলবো, ভালো করে ভিডিও বানাতে পারি না, তার জন্য আমার ভিউস একদমই কমে গিয়েছে। তো যাই হোক, এইসব কথা বাদ দিই। তো আজকে মনটা খুবই খারাপ। আমার মেয়ে কী করেছে, আমার হাতে থেকে ফোনটা নিয়ে ঠাস করে মানে ফ্লোরেতে ফেলে দিয়েছে, তার জন্য গ্লাসটা একদম ফেটে গিয়েছে। তো তো আমার হাজব্যান্ড কী করেছে, আজকে মনটা খারাপ জন্য তার জন্য আমার জন্য এখানে বিরিয়ানির চাল এনেছে, মানে পোলাওর চাল এনেছে। একদম মানে কি বলবো, চালটার কি সুন্দর গন্ধ। আমরা যে সময় পোলাও বা বিরিয়ানি করি এই চালটা দিয়েই করি। তো এটা আজকে আমি প্রেশার কুকারেতেই রান্ধবো। তো আমি মানে আজকে ফার্স্ট প্রেশার কুকারে রান্ধবো পোলাও, বলতে ঘি টি দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে দিয়ে এলাচির গুঁড়ো দিয়ে, লং দিয়ে ভালো করে মেখে লাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দেব, তারপর জল দিয়ে মানে হয়ে যাবে। হলুদটা দিই না, কালার আমার অতটা ভালো লাগে না। আমার সাদা রাইসটি মানে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মা বাবাও এটা খেতে পছন্দ করে পরিবারে। তো হ্যাঁ, চিকেনটা আজকে অন্যরকম কীভাবে রান্না করলাম বলতে, আজকে তো টক দই নেই, তার জন্য লেবুটাকে দিয়ে লেবু রস দিয়ে দু চামচ হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কেটে আদা রসুন জিরা ধনিয়া এইসব দিয়ে সম্বার দিয়ে একটু লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ আলু এইসব দিয়ে ভালো করে ভেজে মশলাটাকে তারপর মাংসটা দিয়ে ঢেকে দিলাম। এটা কমন রান্নাই জানি আমি। তো আজকে আমার ঘরে ঘিও শেষ হয়ে গিয়েছিল, না পরে দেখলাম ঘিয়ের আরেকটা ডাব্বা ছিল, তো সেটাতেও প্রায় কমই ছিল। আমাদের ঘরে ততটা ঘি খাওয়ান হয় না, বলতে এটা অনুষ্ঠানের ছিল, আমরা বাড়িতে কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল তার জন্য আনা হয়েছিল, সেটাই ছিল। বিরিয়ানি টিরিয়ানি করলে ঘিটা আমাদের লাগে, এমনিতে খাওয়া হয় না। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপর হয়ে যাবে। তো আমার মাংস রান্না হয়ে গেছে এবং পোলাও রান্নাও হয়ে গেছে, বিরিয়ানি। তো এখানে চিকেন নিয়েছি, পটল ভাজা নিয়েছি, লেবু পেঁয়াজ নিয়েছি, খেতে না কি বলবো দুর্দান্ত। আমি আগে একটু খালি ভাত খাবো, সাদা ভাত আমার খেতে ভালো লাগে। তো দারুণ হয়েছে ভিডিওটা, ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।